দর্শক, বন্যা জোয়ারের পানিতে সৃষ্ট দুর্ভোগের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভোলা ও সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব ভোলায়, সেখানে আছেন সহকর্মী অচিন্ত মজুমদার। অচিন্ত, মেঘনায় জোয়ারের ফলে তো ভোলায় 4 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেখানে কতগুলো গ্রাম প্লাবনে ফেসে গেছে সেটা আমাদেরকে জানাবেন, আর সেই সঙ্গে এটাও জানাবেন পানিবন্দী যারা আছেন তাদের দুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন যে আসলে যে অমাবস্যার সৃষ্ট জোয়ার এবং আপনার যে আপনার নিম্নচাপ, এটা দুটো মিলে কিন্তু পানির উচ্চতা আসলে নদীর বেড়ে গেছে, যার ফলে প্রচণ্ড পানির চাপে ভোলার বিভিন্ন জায়গায় কিন্তু আসলে 4 কিলোমিটার বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভোলার ইলিশার সাজিকান্দি এলাকার যে আপনার বেড়ি বাঁধটি রয়েছে, সেটি কিন্তু প্রায় 30 মিটার অংশ ভেঙে গেছে। তো এই অংশ ভেঙে যাওয়ার কারণে সেখানকার আশেপাশের প্রায় আপনার 5টি গ্রামের 20,000 মানুষ কিন্তু এখন পানিবন্দী, এবং জোয়ার ভাটার উপরে নির্ভর করে তাদের চলতে হচ্ছে। তাদের যে ঘর বাড়ি, পুকুরের মাছ, তারপরে আপনার যে ক্ষেতের ফসল, সব কিন্তু আসলে এবার জোয়ারের পানিতে ভেসে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা কিন্তু গত 2 দিন যাবৎ ঠিক মতন পানি এবং খাবারের সংকটে রয়েছে। তো যে প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে কিনা যেটা জানতে চেয়েছিলেন, যে আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখানে যে আপনার কিছু কিছু মানুষের শুকনো খাবার প্রায় 500 মানুষকে দেয়া হয়েছে। তবে জেলা প্রশাসকের সাথে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আজকে এখানে প্রায় যে মানুষের জন্য প্রায় 40 টন আপনার চাল এবং 4,000 শুকনো প্যাকেট মানে এখানে আজকে বিতরণ করবে প্রশাসনের পক্ষ থেকে। তবে আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, এখানকার যে মানুষ তারা যত কষ্টই হোক তারা কিন্তু আসলে ত্রাণ চাচ্ছে না, তারা চাচ্ছে যে এখানকার যে বেড়িবাঁধটি ভেঙেছে সেই বেড়িবাঁধটি আসলে কাঁচা বেড়িবাঁধ, এই কাঁচা বেড়িবাঁধটিকে আসলে পুক্ত করে ব্লক সিসি ব্লক দিয়ে আসলে টেকসই বেড়িবাঁধ করার যে জন্য দাবি জানাচ্ছে এলাকাবাসী। তো এই ছিল ভোলা থেকে আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। ভোলা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী অচিন্ত মজুমদার। আমরা যাচ্ছি সাতক্ষীরা, সেখানে আছেন সহকর্মী জিলুর রহমান। জিলুর রহমান, সাতক্ষীরা তো একই অবস্থা, জোয়ারের পানিতে শ্যামনগরের রিংবাঁধের 6টি স্থান ভেঙে প্লাবিত হয়েছে, অনেকগুলো গ্রাম, আমাদেরকে সেই সম্পর্কে জানাবেন। আর বাঁধ ভেঙে যাওয়ার পরে মেরামতের বিষয়ে প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিয়েছে বা আদৌ কোনো পদক্ষেপ নিয়েছে কি না? আপনি যেমনটি বলছিলেন, সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়া এলাকার 6টি পয়েন্ট ভেঙে যায়, কিন্তু এই 6টি পয়েন্ট গতকাল দুপুরের মধ্যেই স্থানীয় মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেঁধে ফেলে। এরপর গতকাল বিকালেই আবার নতুন করে 7টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, ফলে ওই এলাকার 5 থেকে 7টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। একই সাথে পার্শ্ববর্তী পদ্মপুকুর ইউনিয়নেরও কিছু অংশ প্লাবিত হয়েছে। এছাড়া সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর এবং শ্রীউলা ইউনিয়নে। প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন আমাকে সকালে জানিয়েছেন, যে সেখানের ওই ইউনিয়নের 21টি গ্রামের মধ্যে 20টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী শ্রীউলা ইউনিয়নের 22টি গ্রামের 22টি গ্রামই প্লাবিত হয়েছে। বর্তমানে এই এলাকার প্রায় 100,000 মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছে। একই সাথে এই ঘটনা গতকাল জেনেই সাতক্ষীরার জেলা প্রশাসক এসে মোস্তফা কামাল, তিনি আশাশুনির শ্রীউলা ইউনিয়নে গিয়েছিলেন, সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। তিনি রাতে আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে শ্যামনগর এবং আশাশুনি এলাকায় 40 মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। এই চাউল এখনো পর্যন্ত সেখানে পৌঁছায়নি, তবে স্থানীয় চেয়ারম্যানদেরকে ত্রাণ হিসেবে ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি যে বিষয়টি জানাতে চাই যে আশাশুনির প্রতাপনগর শ্রীউলা ইউনিয়নের প্রতিটি মানুষের ঘরে এখন হাঁটু সমান থেকে কোমর সমান পানি। গতকাল ওখানের একজন স্কুল শিক্ষকের বাবা মারা গিয়েছিলেন সাতক্ষীরা শহরে, কিন্তু পানির কারণে সেখানে নিয়ে যেতে পারেননি, সাতক্ষীরায় তাকে দাফন করা হয়েছে। এই এলাকার মানুষের খাদ্য কষ্ট ইতিমধ্যে শুরু হয়েছে, পানির কষ্ট শুরু হয়েছে, নানাভাবেই মানুষ সংকটে রয়েছে। তো ইতিমধ্যে এলাকার মানুষের দাবি সেখানকার ত্রাণের ব্যবস্থা করা এবং স্থায়ী বাঁধ নির্মাণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশরাত,
সাতক্ষীরা থেকে জোয়ার পানিতে সৃষ্ট দুর্ভোগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দিলু রহমান। আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী শহীদুল সমান। শহীদুল সমান, চট্টগ্রামে জোয়ারের পানিতে তো অনেক এলাকা প্লাবিত হয়েছে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। তো আমাদেরকে সেখানকার খবরাখবর জানাবেন যে প্রতি বছরে এই ধরনের ঘটনা ঘটছে, এখন যে সিডিএর মেগা প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে সেই কাজের অগ্রগতি সম্পর্কে জানাবেন আমাদেরকে। খাতুনগঞ্জে বহু বছর ধরে আসলে জোয়ারের পানি প্রবেশ করছে, তবে ব্যবসায়ীরা যেটি বলছে যে গত কয়েকদিন যে জোয়ারের পানি সেটি আসলে অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি রয়েছে। ফলে আপনি বুঝছেন যে চট্টগ্রামের যে খাতুনগঞ্জ সেটি আসলে বাংলাদেশের একটি বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার, এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে খাদ্য দ্রব্য সহ বিভিন্ন দ্রব্য এখান থেকে চলে যায়। ফলে এই এই বাজারটিতে আসলে বেশ কয়েকদিন ধরে ক্রেতার সংখ্যা একেবারেই কম রয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে এখানে আসলে বেচা বিক্রি কম হলে দেশের বিভিন্ন বাজারে খাদ্যদ্রব্যের যে দাম সেটি আসলে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা বলছে যে আসলে বেশ কয়েকদিন ধরে তারা একেবারেই বেচা বিক্রি করতে পারছে না, তাদের যেই দোকান সেখানে আসলে গুদামগুলোতে পানি ঢুকে যাচ্ছে, ফলে তারা ব্যস্ত রয়েছেন যে তাদের যে মালামাল রয়েছে সেগুলো আসলে রক্ষার্থে, বিশেষ করে এখানে পেঁয়াজের যে গুদামগুলো রয়েছে সেখানে আসলে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে, কি যেহেতু পেঁয়াজগুলো আসলে পচনশীল দ্রব্য, সেক্ষেত্রে পানি লাগার সাথে সাথে সেই পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে পেঁয়াজ ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে। এই যেমনটি বলছেন যে 5,500 কোটি টাকার একটি মেগা প্রকল্পের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তাদেরকে সহায়তা করছে সেনাবাহিনী, এই এলাকাতেও এই খাতুনগঞ্জ কিন্তু সেই কাজটি চলছে, তবে সেটির সুফল এখনও ব্যবসায়ীরা পাচ্ছে না। যার কারণ হচ্ছে যে মেগা প্রকল্পের যে কাজ সেটি শুধুমাত্র 30% সম্পূর্ণ হয়েছে, এই 30% কাজ দিয়ে কিন্তু চট্টগ্রামের যেই জলাবদ্ধতা সেটি নিরসন করা সম্ভব নয়। তাই এই এলাকার যারা ব্যবসায়ী রয়েছে, এছাড়া চট্টগ্রাম নগরের যেসব নিচু এলাকা রয়েছে তা সেই সব এলাকার বাসিন্দারা বলছে দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে, দ্রুত মেগা প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে হবে। এছাড়া চট্টগ্রামের খাতুনগঞ্জের পাশে এই চাকতাই খালে একটি সুইচ গেট করা হচ্ছে, সেটির কাজ 2 বছর ধরে চলছে, দ্রুত এটি সমাধানের এবং নির্মাণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা, তারপরেই হয়তো তারা ভাবছেন যে জলাবদ্ধতা কিছুটা নিরসন হবে। তো ইশরাত, এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে জলাবদ্ধতার খবরাখবর। ভোলা, চট্টগ্রাম ও সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন।